আমরা গত জুম্মায় ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে আমরা বলেছিলাম। আজকে আমরা বলবো যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে, সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। কারণ দাজ্জালের ফিতনা হলো সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে আমল করতে হবে সেটাও নবীজি শিখাইছেন। আর দাজ্জালের ফিতনা এই কারণে বলা হচ্ছে যে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল আসবে, কিন্তু সেই দাজ্জালের আগমনের আগেই দাজ্জালের কর্মসূচি চলবে মানুষের ইমানকে হারিয়ে দেওয়ার জন্য, মানুষের ইমান নষ্ট করার জন্য, মানুষের ইমান থেকে বিচ্যুত করে দেওয়ার জন্য। অল্প অল্পতে মানুষ ইমান হারিয়ে ফেলবে, মানুষ ইমান হারাবে, হাসতে হাসতে ইমান হারাবে মুহূর্তের ভিতরে। মানুষের অল্পতে মানুষ বিশ্বাস করে, যেই বিশ্বাসের কারণে তার ইমান থাকে না, সেই বিশ্বাস করে ভালো মনে করে যেটা ভালো জিনিস, কিন্তু সেটাই তার ইমান হারানোর, ইমান চলে যাওয়ার মূল কারণ। আর এই ফেতনাটাই মূলত দাজ্জালের ফেতনা, কারণ দাজ্জাল যখন আসবে অল্প কিছুদিন থাকবে, সেই অল্প কিছুদিনের ভিতরে গোটা পৃথিবীর মানুষকে বেঈমান বানাই ফেলবে। অল্প কিছু মানুষ থাকবে যারা মোমেন থাকবে, ইমানদার থাকবে, আর সব মানুষই বেঈমান হয়ে যাবে, ইমান হারিয়ে ফেলবে। দাজ্জালের ফেতনা এত ভয়ঙ্কর ফেতনা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, আল্লাহর নবী তো কোনো নামাজে সালাম ফেরানোর আগে এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য দোয়া করেননি, এমনটি নয়। এই ফেতনা থেকে বাঁচার জন্য দোয়া পড়ে তারপরে তিনি সালাম ফেরাইছেন, সালামের আগে দোয়া কবুল হয়, সালাম ফেরানোর আগে দোয়া কবুল হয়, ঠিক দোয়া কবুলের মুহূর্তে নবীজি দোয়া করতেন। আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছে, আমি একদিন দেখিনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য দোয়া না করে সালাম ফেরাইছেন, একদিনও দেখি নাই। তো যার কারণে দাজ্জালের ফেতনা এত ভয়ঙ্কর, দাজ্জালের ফেতনা এত ভয়ঙ্কর যে মানুষ হাসতে হাসতে মুহূর্তের ভিতরে ঈমান হারিয়ে ফেলবে, কারণ অলৌকিক জিনিস দেখাবে। দাজ্জাল যখন আসবে মানুষ এই জন্য ঈমান হারাবে যে মানুষের সামনে সে এত ক্ষমতা দেখাবে, এত অলৌকিকতা দেখাবে, মুহূর্তের ভিতরে বিশ্বাস হয়ে যাবে। কারণ আমাদের বিশ্বাস কত দুর্বল, একটা কিছু বিশ্বাস করি সকালবেলায় সেটা পরিবর্তন করি বিকালবেলায়। আমরা মাঝে মাঝে বিশ্বাস করি, একজন শুধু এসে বলার দরকার যে অমুক জায়গায় গিয়েছিলাম, এই নিয়ত করেছি, আমার তো কাজ রোগ ভালো হয়ে গেছে, পরের দিন তো দেখা যাবে যে সমানে মানুষ দৌড়াচ্ছে। দাজ্জালের ফেতনায় সবচাইতে বেশি পড়ে নারীরা, কারণ নারীদের ভিতরে বিশ্বাসটা সবচাইতে বেশি, অল্প অল্পতে নারীরা বিশ্বাস করে ফেলে, মহিলারা অল্পতে বিশ্বাস করে, কারণ হৃদয় সবচাইতে নরম আমাদের মায়েদের, এই জন্য সবচাইতে ভয়ঙ্কর ফেতনায় পড়বে তারা। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, কেউ ভয় পাচ্ছে না, কিন্তু দাজ্জাল ভয় পাবে, কারণ নিজেও জানে যে আমাকে সে হত্যা করবে, আমার তার হাতে আমার শেষ হবে, সে নিজেও জানে। দাজ্জালের ফেতনা এত ভয়ঙ্কর, এই ভয়ঙ্করের মূল কারণই হল তার অলৌকিকতা প্রকাশ পাওয়া। সময় এত কম, এত কম সময়ে গোটা পৃথিবীতে সে ভ্রমণ করবে কীভাবে? বায়ুর গতিতে ভ্রমণ করবে, বায়ু যেমন গতিতে ভ্রমণ করে এত গতিতে ভ্রমণ করবে দাজ্জাল। কিয়ামতের মূল দশটি ঘটনার এটা অন্যতম ঘটনা, যে ঘটনার কারণে কিয়ামত সংঘটিত হবে। এই যে দাজ্জাল অলৌকিকতা কীভাবে প্রকাশ করবে এ ব্যাপারে আপনাকে আমাকে ইতিহাস খোঁজা লাগবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করে গেছেন। নবীজির উম্মত ক্ষতিগ্রস্ত হবে, সেই ক্ষতি থেকে কীভাবে বাঁচবে আল্লাহর নবী প্র্যাকটিক্যালি বোঝায় বোঝায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর আদায় করলেন, সালাতুল ফজর আদায় করার পরে, ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি নসিহত করতেন, প্রতিনিয়তই নসিহত করতেন নবীজি,
সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজে আসরের নামাজের পরে বেশি সময় বলতে, অন্য অন্য তো তিনি করতেনই। সাহাবায়ে কেরামদের খোঁজ খবর নিতেন, সকলের খোঁজ খবর নিতেন। এই দিনকার বক্তব্য ছিল নবীজির ভিন্ন। সকালবেলায় নবীজি যে বক্তব্য দিলেন সাহাবাদের উদ্দেশ্য, খুব ভিন্ন বক্তব্য। সাহাবিরা বসে নবীজির এই বক্তব্য শুনে মনে করলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছেন, যে ঘটনা উল্লেখ করছেন, তা মনে হয় আমাদের পাশে। অর্থাৎ নবীজি দাজ্জালের কথাটি বলছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন দাজ্জাল সম্পর্কে শোনালেন, আমি একটা সময়ের আশঙ্কা করছি যে সময় আমার উম্মতের মধ্যে দাজ্জাল এসে ফেতনা করবে। দাজ্জালের ফেতনায় পড়ে উম্মতেরা ঈমান হারিয়ে ফেলবে। সেই ফেতনা থেকে বাঁচার জন্য তোমরা দোয়া করো। দোয়া নবীজি শেখাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যে বর্ণনা দিলেন, সেই বর্ণনা শুনে মনে হলো যে আমাদের মধ্যেই কেউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইবনে কাতানের যে চেহারা সেই চেহারার সাথে মিল হবে। তার চুলগুলো ছিল কুস্কানো কুস্কানো, চুলগুলো ছিল কুস্কানো কুস্কানো, সুদর্শন খোপ দেখতে উঁচু লম্বা। বললে এরকমই হবে, শুধু পরিবর্তন থাকবে তার চোখে, তার চোখের পরিবর্তন হবে, কিন্তু তার ইশারাটা হবে এত বেশি, তার ইশারাই চলবে। তখন তোমরা কী করবে? তখন তো তোমরা দুর্বল হয়ে যাবে। এখন দেখেন, যদি কেউ যদি বলে যে আকাশ থেকে বৃষ্টি হওয়া, এখন বৃষ্টি হয়ে গেল, আর এইটা যদি কেউ এই দৃশ্য দেখে, তো সঙ্গে সঙ্গে তো তার প্রতি ইমান আনবে মানুষ। তো তাহলে না জানি এর ভিতরে কী আছে, আকাশকে অর্ডার করেছে, আকাশে বৃষ্টি হচ্ছে, একটা অলৌকিক ব্যাপার। তার এত পাওয়ার দেওয়া হবে, এত ক্ষমতা দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে যখন আসবে প্রকাশ পাবে, ফামান রাহু মিনকুম ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহাব, তোমরা সঙ্গে সঙ্গে সূরা কাহাব তেলাওয়াত করবে, ফাওয়াতিহা প্রথম অংশ। তাকে দেখার সঙ্গে সঙ্গে তোমরা সূরা কাহাবের প্রথম অংশ তেলাওয়াত করবে, এবং সূরা কাহাবের এই প্রথম অংশ তেলাওয়াত করা সহজ হবে তাদের জন্য যারা প্র্যাকটিস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছে, এই জুম্মাতে আপনি সূরা কাহাব তেলাওয়াত করেন, আগামী জুম্মা পর্যন্ত এই ফেতনা থেকে আপনি মুক্ত থাকবেন। সুবহানাল্লাহ। শুধু সূরা কাহাব জুমার দিন তেলাওয়াতে দাজ্জালের ফেতনা থেকেই মুক্ত হবে তাই নাই, ভয়ঙ্কর মহামারী, যেসব ভয়ঙ্কর মহামারী আসবে সেই মহামারী থেকে আপনি মুক্তি থাকবেন। এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত আপনি মুক্ত থাকবেন। তো মহামারী থেকে মুক্তি থাকবেন, মহামারী থেকে মুক্ত থাকবেন, বিপদ থেকে মুক্ত থাকবেন, এরপরে আপনি দাজ্জালের ফেতনা থেকে মুক্ত থাকবেন। মহাকৃতন বলেছেন যে এই প্রথম যে অংশ সেটা হলো দশ আয়াত, সূরা কাহাফের প্রথম দশ আয়াত। সূরা কাহাফের প্রথম দশ আয়াত যদি আমরা যদি ইচ্ছা করি মুখস্থ করতে, কিন্তু কোনো কঠিন না, ইচ্ছা করলে মুখস্থ করা সম্ভব। আপনি একটা আয়াত নিয়ে এক সপ্তাহ আপনি প্যাকেজ বানান, এক সপ্তাহ আমি একটা আয়াত মুখস্থ করবো, সূরা কাহাফের প্রথম অংশ আমি মুখস্থ করব, একটা আয়াত মুখস্থ হয়ে গেল এক সপ্তাহের মধ্যে। পরের সপ্তাহ আপনি আর এক আয়াত মুখস্থ করেন, পরের সপ্তাহ আর এক আয়াত মুখস্থ করেন, যদি আপনি সময় নাই পান। আপনি বাইরে আসছেন, আপনি অফিসে আসছেন, ক্ষেত খামার আছেন, বাইরে ব্যবসা বাণিজ্য দোকানে বসে আছেন, আপনি সূরা কাহাফের একটা অংশ, এখন তো স্মার্টফোন মোবাইলের মধ্যে কোরআন শরীফের অ্যাপস আছে, আপনি ওটা দেখে পড়তে পারেন। আপনার কাছে ওই ফোন নাই, আপনার কাগজের মধ্যে লিখে নিয়ে যান, মাঝে মাঝে আপনি বের করেন পড়েন। যদি নিয়ত করে যায় মুখস্থ কর সহজ, তাহলে এই আমার দশটা আয়াত মুখস্থ হয়ে গেল, কষ্ট হবে না করতে। এই প্র্যাকটিস যদি চালু থাকে, তাহলে ওই সময় যখন দেখা হবে মান রাহু মিনকুম, যখন তাকে দেখবে ফালিয়াকরাউ আলাইহি ফাওয়াতিহা সূরাতুল কাহাব, তোমরা সূরা কাহাবের প্রথম অংশ পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জাল বের হবে, ইন্নাহু ইয়াখরুজু মিন খাল্লাতি বাইনা শাম ওয়াল ইরাক, ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী জায়গা খাল্লা নামক জায়গা, এই খাল্লা নামক জায়গায় দাজ্জাল বের হবে, ওখান থেকে তার আত্মপ্রকাশ হবে। এটা ইয়াহুদিরা তাদেরকে তাকে মসি মনে করে, ওই যে একজন মসি আসবেন, তাদের বর্ণনা মতে একজন মসি আসবে, তারা একেই মসি মনে করে, দাজ্জালকে তারা মসি মনে করে। কিন্তু মুসলিম বিল্লাহ যারা মোমের ইমানদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা এই মসিকে বিশ্বাস করে, কিন্তু আমরা সেই মসি না। আমরা যে ওরা যে মসি আসবে বলে বলেন, সেটা হলো ইবনে মারিয়াম, মারিয়াম আলাইহিস সালামের ছেলে হযরতে ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ।
ঈসা রুহুলুল্লাহ আসবে, কনফিউশন হলো এই জায়গায়, তাদের বিশ্বাস, তাদের চিন্তা আর এই উম্মতে মুহাম্মাদের চিন্তার মধ্যে পার্থক্য হলো এইটাই। তাহলে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে যেই জায়গাটার নাম, সেই জায়গাটার হলো খাল্লা নামক জায়গা। এখান থেকে আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গে সে গোটা পৃথিবীতে বিচরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালুহু, তার প্রথম যে দিনটা হবে, ইয়াউম আওয়াল প্রথম যে দিনটা হবে, এটা সানাতন এক বছরের সমান হবে। দাজ্জাল যখনই পৃথিবীতে আসবে, আত্মপ্রকাশ হবে, তখন তার প্রথম দিনটি হবে এক বছরের সমান। একজন সাহাবী তো জিজ্ঞেসই করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সেই দিনটা যদি এক বছরের মতো হয় তাহলে আমরা নামাজ কেমনে পড়ব? তখন আমাদের এই পাঁচ ওয়াক্ত যে সালাত আমরা আদায় করি, আমরা পাঁচ ওয়াক্ত সালাত কেমনে আদায় করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই সময়ের নামাজের যে ওয়াক্ত, সেই সময়ের নামাজের ওয়াক্ত একই থাকবে, একটা বছর অতিবাহিত হয়ে যাবে, কিন্তু এই মানুষের খেয়াল থাকবে না, তোমরা এই নামাজের মতো করেই অনুমান করে নামাজ পড়ে নেবে। প্রথম দিনটা হবে এক বছরের মতো। চিন্তা করতে পারেন যে দাজ্জালের আত্মপ্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীটা ভিন্ন রকম হয়ে যাবে, পৃথিবীটা ভিন্ন রকম হয়ে যাবে। আত্মপ্রকাশটা করবে কখন? তামিম দারি থেকে বর্ণিত যে হাদিসটি রয়েছে, এর আগে একটা জমায় আমি বলেছি, আমি সেদিকে যাচ্ছি না, শুধু একটু ধারণা দিই মাত্র। এর লক্ষণ প্রকাশ পাবে কখন? আল্লাহ তাআলার সেই পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম, যেটা আপনারা এখন দেখবেন ডেড সি, যেটা মৃত সাগর, এটা জর্ডানের এলাকা, মৃত সাগর ডেড সি। আল্লাহ তাআলা ওরা সমকামিতায় বিশ্বাসী ছিল, এই জন্য তাদের উপরে লানত দিয়ে ওইটা উল্টাই দিয়েছে, পৃথিবীটা উল্টাই দিয়েছে, ওই জমিটা উল্টাই রেখেছে, ওইটাই হলো ডেড সি, মৃত সাগর। ওখানে ছিল লূত আলাইহিস সালামের বসবাস। তারা এত সমকামিতায় উদ্বুদ্ধ হয়েছিল, আল্লাহ লানত দিল, এবং এই কাজে সহযোগিতা দেখেন, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি এই কাজে সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা হুকুম করলেন বেরিয়ে যাও, কিন্তু কেউ পিছন দিকে তাকাবে না, বেরিয়ে চলে যাও, পিছন দিকে কেউ তাকাবে না। সকালবেলায় ফজরের আগেই বেরি হয়ে চলে যাচ্ছিল, কেউ পিছন দিকে তাকায় না, ওই লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনে তাকাইছে। তাকানো তো নিষেধ, তো কী ধরে নিষেধ করেছে, কী ঘটনা ঘটছে একটু দেখি। ফেরেশতা তো অপেক্ষা করছিল, যখনই তাকাবে তখন তাকে পাকড়াও করবে, ওই সাথে ওই লানতের মধ্যে, ওই গজবের মধ্যে তার স্ত্রীও পড়েছে, মেয়েটা সঙ্গে ছিল, বাবার সাথে মেয়েটা আল্লাহর তৌহিদকে স্বীকার করেছে। মেয়েরা বাবার প্রতি খুবই বিশ্বাসী হয়, মেয়েরা বাবার প্রতি খুব দুর্বল হয়। আপনারা যারা মেয়ের বাবা, আল্লাহ নিয়ামত পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন, নিয়ামত পেয়েছেন। একটা মেয়ে তার বাবার জন্য মায়ের আদর ভালোবাসা যত্ন দেয়, দেখবেন মাঝে মাঝে এমন এমন কথা বলে, মনে হয় এই কথাটা মা বললেই ভালো হতো, মায়ের মতো কথা বলে। মেয়ে বাবা যখন চলে যায়, মেয়ে ছোট মেয়ে তাও বলে একটু খোঁজ খবর রেখো তোমার, এত সুন্দর হয়, বাবার কথা ইমান এনেছে, তৌহিদ বিশ্বাস করেছে, মেয়ের সঙ্গে ছিল। ঠিক ফিলিস্তিনের এলাকায় উনি সফর করে চলে আসলেন, বিরাট এক বাগান, খেজুরের বাগান, বাইসান। এই বাইসানের খেজুর বাগান এত বেশি পরিমাণে খেজুর দেয়, গোটা মধ্যপ্রাচ্য এই খেজুর বাগান থেকে চলত, এত ফল ছিল সেখানে। দাজ্জালের যখন আবির্ভাবের সময় হবে, এই খেজুর বাগানে খেজুর থাকবে না, কমতে শুরু হয়ে যাবে। যখন একেবারেই খেজুর থাকবে না, তখন সেখানে বুঝতে হবে যে দাজ্জালের আসার সময় হয়ে গেছে, দাজ্জালের আত্মপ্রকাশের সময় হয়ে গেছে। সে বাইসানের খেজুর বাগানের অবস্থা খুব খারাপ, জেরুজালেমের দখলদারি ওই জাতি যারা দাজ্জালের অনুসারী হবে, তারা ইতিমধ্যে ওটা যেহেতু তাদের অংশে পড়ে গেছে, তাদের দখল দায়িত্ব রয়েছে, উজাড় করা শুরু করেছে। অল্প কিছু গাছ আছে, আগের মতো এখন আর ফলন হয় না, ফল কমে গেছে। পাশেই রয়েছে ওই খেজুর বাগানের পাশেই রয়েছে একটা কূপ, যেই কূপটার নাম হলো জুগারের কূপ। লূত আলাইহিস সালামের যেই মেয়েটির সঙ্গে ছিলেন, ওই মেয়েটির নাম ছিল জুগার। ওখানে এন্তেকাল করেন, এন্তেকাল করলে ওই কূপের পাশে তার কবর করা হয়, তাকে দাফন করা হয় ওখানে, তাই মানুষেরা জুগারের কূপ বলে ওটা। ওই কূপের পাশে তার কবর রয়েছে, এই জন্য মানুষেরা পরিস্থিতির জন্য ওই কূপটার নাম দিয়েছে জুগারের কূপ। তো জুগার কূপের যখন পানি যখন কমতে শুরু করবে, বুঝতে হবে দাজ্জালের আগমনের সময় হয়ে গেছে। এখন জুগারের কূপের পানির অবস্থা কী? জুগারের কূপের পানি এখন আর নাই, অনেক কমে গেছে।
আরেকটি বড় সাইন পাওয়া যাবে। যখন ওই তাবারিয়া হ্রদ, ওর পাশেই হলো তাবরির হ্রদ, এই হ্রদের পানি কমবে, হ্রদের পানি থাকবে না। হ্রদের পানি কমতে শুরু হয়েছে, ইতিমধ্যে ফিলিস্তিনের মানুষেরা যেন পানি না পায়, মিষ্টি পানি ওখান থেকে না পায়, মেশিন বসায় সেচ দিয়ে এই জেরুজালেমের দখলদারিয়েই কওমেরা, এই গোষ্ঠীরা সেখান থেকে পানি নিচ্ছে, মিষ্টি পানিগুলো তারা নিচ্ছে, অতিরিক্ত পানি তারা ফেলে দিচ্ছে সমুদ্রের মধ্যে যাতে এরা যেন পানি না পায়। এইভাবে পানি টানতে টানতে এই তাবারি হ্রদের পানিও কমতে শুরু হয়ে গেছে, এটা কমছে। তো যখন তাবরিয়া হ্রদের পানি যখন কমবে, জুগারের কূপের পানি কমবে, বাইসানের খেজুর বাগানের খেজুরের ফলন কমে যাবে, তখন এই দাজ্জালের আত্মপ্রকাশের সময় কাছাকাছি হয়ে আসবে। প্রথম দিনটি হবে এক বছরই, এক বছরের ভিতরে গোটা পৃথিবী তার ঘোরা হয়ে যাবে। দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো, দাজ্জালের দ্বিতীয় দিনটা থাকবে এক মাস, তিরিশ দিনের সমান, একটা দিন হবে তিরিশ দিনের সমান। তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান, অর্থাৎ একটা দিন সাত দিনের সমান হবে, একদিন হবে সাত দিনের সমান। বাকি যে দিনগুলোতে এসে থাকবে এই দিনগুলো স্বাভাবিক আমাদের দিনের মতো এরকম দিন হবে। গোটা দুনিয়া সে সফর করে করে লোকদেরকে আহ্বান করবে তাকে বিশ্বাস করার জন্য, তার প্রতি ঈমান আনার জন্য। লোকেরা বলবে কেন ঈমান আনবো, কেন বিশ্বাস করবো, বলে আমি তোমাদের সব কিছু, আমি তোমাদের কর্তা, প্রমাণ দিতে চাই, আমি কাউকে জীবন দিই, আমি কাউকে জীবন নিই। সুদর্শন এক যুবককে ডাক দিয়ে বলবে এদিকে আসো, উপস্থিত জনমণ্ডলীর সামনে তাকে হত্যা করবে। হত্যা করার পরে তার খণ্ডিত দেহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তীর থেকে, ধনুক থেকে তীর ছেড়ে দিলে যত দূরে চলে যায়, ধনুক থেকে তীর ছেড়ে দিলে যত দূরে চলে যায় তার খণ্ডিত দেহ এত দূরে ফেলে দেওয়া হবে। আবার ওই দাজ্জাল ওই যুবকের নাম ধরে ডাক দিবে, হাসতে হাসতে আবার তার সামনে এসে দাঁড়িয়ে যাবে। বলেন এরকম দৃশ্য দেখার পরে মানুষ সমান ঈমান আনবে, সেটা বিরাট ব্যাপার, আল্লাহর ওলী পাওয়া গেছে। অল্প কিছু দেখাইছে তাই মানুষেরা যেভাবে মানুষের প্রতি মানুষ ঈমান আনে, মানুষ মানুষের প্রতি মানুষ ঈমান আনে, বিশ্বাস করে, ভাবে যে এর ভিতরে সব আছে। মানুষের এখনও বিশ্বাস, সারা গায়ে চট দিয়ে জড়ানো, তার প্রতি মানুষ বিশ্বাস করে, চটওয়ালা জটওয়ালা, গায়ে দুর্গন্ধ, তাও মানুষের বিশ্বাস, এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে যে এর মধ্যে অনেক কিছু আছে। সমস্ত গায়ে কাপড় চোপড় নাই, তার মধ্যেও কিছু আছে, মানুষ বিশ্বাস করে। এই যে মানুষের বিশ্বাস, দুর্বল বিশ্বাস, হাসতে হাসতে অল্পতে অল্পতে মানুষের মুহূর্তের ভিতরে তার ঈমান হারিয়ে ফেলে। এখন অত বড় দৃশ্য দেখার পরে মানুষেরা কেমন ঈমান আনবে, সমানে মানুষেরা ঈমান আনবে তার প্রতি? বলবে তোমাদের খাবারের কোনো অভাব নেই, সব খাবার আমি বলবো, খাবার তৈরি হয়ে যাবে, ফুল ফলে শস্য শ্যামলায় একেবারে ভরিয়ে তুলবে, যার যার খাবার ঘরে ভরে দেবে। তো যারা বিশ্বাস করবে না, সকালবেলায় উঠে দেখবে তাদের আর খাবার নেই, যারা বিশ্বাস করবে না তাদের সকালে উঠে দেখবে তাদের কাছে আর খাবার নেই, তখন তাদের মনে হবে যে আমরা তাহলে সত্যই দাজ্জালের ফেতনায় পড়ে গেছি, তারা হলো মুমিন, সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন, ফাঁকা প্রান্তরে ফাঁকা মাঠের ভিতরে গিয়ে দাজ্জাল জমিনকে বলবে, জমিন তোমার উপরে বৃষ্টি হচ্ছে, আগের মতো তুমি ফসল ফলায় দাও, বৃষ্টি হবে, ফসল ফলে যাবে, সেই ফসলগুলো সে ডাক দিবে, বলবে আমি যেদিকে যাই আমার কাছে আমার সাথে চলো, যাবে যারা বিশ্বাস করেন তাদের সামনে দেখাবে, তখন তারা বলবে যে তুমি দাজ্জালের ব্যাপারে কোনো সন্দেহ নেই, সুবহানাল্লাহ বলেন। এইভাবে এই মোমেন, যারা মোমেন থাকবে অল্প কিছু সংখ্যক, তার সাথে তার লড়াই হতে থাকবে। সবচাইতে একটি কিশোর, একেবারে ছোট্ট কিশোর ছেলে, সে সবচাইতে বেশি কঠোর ভাষায় লড়াই করবে দাজ্জালের সাথে, যে তুমি দাজ্জাল, তুমি বেঈমান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দাজ্জাল প্রচণ্ড রাগে তাকে হত্যা করবে, হত্যা করার পরে তাকে আবার জীবন দেবে, যে বলবে এবার কি বিশ্বাস হয় আমার, তা বলে হ্যাঁ এটা বিশ্বাস হয়, তা আমার রসুল এটাই বলেছে তোমার শেষ একজন কিশোরকে হত্যা করবে তাকে তুমি আবার জীবন দিয়ে দেবে, আমি সেই কিশোর, সুবহানাল্লাহ। তুমি দাজ্জাল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তোমার প্রতি ঈমান আনি নেই। এই কিশোরের নেতৃত্বে এই মোমেনরা থাকবে, ইতিমধ্যে তাদের কাছে খবর যাবে, সময় হয়ে যাবে ফজরের রক্ত, ফজরের রক্তের সময়
দামেস্কের সেই মসজিদে ঈসা আলাইহিস সালামের আগমন হয়েছে, খবর পেয়ে যাবে ঈসা আলাইহিস সালাম এখন বাইতুল মাকদাসের দিকে আসছে। ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের দিকে আসছে, দাজ্জাল ওখানে যাবে, 70,000 অনুসারী থাকবে তার। এই 70,000 ইহুদি অনুসারী নিয়ে দাজ্জাল ওখানে যাবে, ঈসা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে পালাতে শুরু করবে, কারণ ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে, পালাতে শুরু করবে। আইনাল মাফার, কোথায় পালাও, পালানোর তো কোনো জায়গা নাই, তাহলে দৌড়ালে দিতে হবে, দৌড়াতে থাকবে দাজ্জাল, এবার দৌড়াতে থাকবে। দেখেন এত ক্ষমতা, এত বল, এত শক্তি, এখন আর কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। তার সাথে তার যে অনুসারী 70,000 অনুসারী, তারা পালাতে শুরু করবে পাথরের কিনার পাশে, গাছের পাশে, বিভিন্ন জায়গায়, পাহাড়ের পাদদেশে, বিভিন্ন কিনারে কিনারে তারা পালাতে শুরু করবে বাঁচার জন্য। পাথরের কথা বলার শক্তি দেবেন আল্লাহ, গাছের কথা বলার শক্তি দেবেন আল্লাহ। গাছ ডেকে ডেকে বলবে, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ডেকে বলবে, মুসলমানদেরকে ডেকে বলবে, ঈসা আলাইহিস সালামের সাথে যে মুসলিমরা থাকছে এই মুসলিম মুজাহিদদেরকে ডেকে বলবে যে আমার পিছনে একজন ইহুদি আছে, দাজ্জালের অনুসারী আমার পিছনে, তাকে হত্যা কর। ডেকে 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 দেবে, বলে দিবে, ওখান থেকে খুঁজে খুঁজে তাদেরকে হত্যা করা হবে, একজনও থাকবে না, সবাইকে হত্যা করে ফেলবে। দাজ্জাল দৌড়ায় দৌড়ায় বাঁচার জন্য যাবে লুদ্দ নামক শহরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে দৌড়াতে শুরু করবে, লুদ্দ নামক শহরে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতুল ইবনে মারিয়াম ওয়া দাজ্জাল বিবাবিল লুদ্দা, তিরমিজি শরীফে 2244 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লুদ্দ নামক শহরের যে বিরাট সাদা গেট করা থাকবে, গেটের কাছে চলে যাবে দাজ্জাল। গেটের কাজ চলছে, কমপ্লিট এখনো হয়নি, ঠিক ওই লুদ্দা শহরে। আপনারা যে গুগলে সার্চ দেবেন, সার্চ দিয়ে দেখবেন এটা পাওয়া যাবে, কাজ চলছে সেখানে, কালকেই হয়ে যাবে। তার না দাজ্জাল কালকেই আসবে, ঈসা আলাইহিস সালাম কালকে আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই যে আলামতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইগুলোই, এর কখন হবে, কোন সময় হবে, কী ঘটনা ঘটবে এটা আল্লাহ ভালো জানেন, কারণ কিয়ামতের এলেম আল্লাহ তাআলা কাউকেই দেয়নি। কালই কিয়ামত হবে বিষয়টা এরকম না, কিয়ামতের এলেম আল্লাহ কাউকেই দেয়নি, আল্লাহ তাআলা 5টি এলেম কাউকে দেয়নি। দেখুন মানুষ ডিসিশন নেওয়ার জন্য ভালো কাজে জানার সুন্নাত তরিকা আছে, ইস্তেকারা নামাজ আদায় করে 2 রাকাত ইস্তেকারা করে ঘুমাইলে স্বপ্নের মধ্যে তাকে ভালো ফলাফল দেওয়া হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি ইস্তেকারা করেছিলেন যে আমার মন চাই আমি নবীর দেশে থাকি, মদিনাতে আমি থাকি, কিন্তু আমাকে মক্কায়ও যেতে হবে, তা আমি মক্কায় গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি নবীর কাছে থাকতে পারবো না। ইস্তেকারার মাধ্যমে তিনি ঘুমাইছেন, কে যেন 5টা আঙুল নাড়াই দিয়ে চলে গেছে। উনি সবচাইতে ভালো স্বপ্নের তাবির করতেন, স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারছেন না, নিজের ব্যাখ্যাটা দিতে পারলেন না, অনেক চিন্তা ভাবনা করে 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 তারপরে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে গিয়ে সূরা লোকমানের শেষের 5টি আয়াত পাইলেন। সূরা লোকমানের শেষে গিয়ে 5টি এলেমের কথা আল্লাহ তাআলা বলছেন যে এই 5টি এলেম আল্লাহ তাআলা কাউকেই দেয় নাই। 1 নম্বরের এলেম হলো যে কিয়ামত কখন হবে, এই ব্যাপারে আল্লাহ কাউকে জানায়নি। ইন্দা হইল মুসা, কিয়ামতের সঠিক সময় কিয়ামতের কখন ঘটবে এই এলেমটা, এই জ্ঞানটা আল্লাহ নিজেই রেখেছেন, সুবহানাল্লাহ। আলামত যত বড় না হোক, কিয়ামত কখন হবে এটা আল্লাহর কাছে রয়েছে। মায়ের গর্ভে কী আছে এই এলেম আল্লাহ তাআলা কাউকে দেয়নি। মায়ের গর্ভে কী আছে, তবে এটা এরকম না যে আপনারা এখন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারছেন যে ছেলে আছে না মেয়ে আছে, আল্লাহ তাআলা কিন্তু এটা বলেননি, কারণ আপনি তো ছেলে আছে মেয়ে আছে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি জানতে পারতেন, তাহলে মাঝে মাঝে তো ভুল হতো না, মাঝে মাঝে তো ভুলে যায়, উল্টাই হয়। আল্লাহ তাআলা বলতে চাইছেন যে মায়ের গর্ভে কী আছে, এটা আসলে কী হবে, সে কী খাবে, তার মৃত্যু কী হবে, তার জন্ম কোথায় হবে, তার বয়স কত হবে, তার সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না, সুবহানাল্লাহ। এটা হলো মায়ের গর্ভে কী আছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। মায়ের গর্ভ নিয়ে তো এর আগে তো আমি কথা বলেছি, বৃষ্টি কখন হবে বৃষ্টির খবর বলতে পারবে না। এখন বলবেন যে আমাদের আবহাওয়াবিদরা বলতেছে যে অমুক দিন বৃষ্টি হবে, ওনারা যেটা বলে সেটা সাথে ওনারা লাগাই দেন, হতে পারে, সেটা বলেন যে হতে পারে, সঠিক নয়, আবার মাঝে মাঝে মিস হয়,
জন্মের বেশি বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত বেশি হয় না, কম হবে, সেদিন কম না হয় সেদিন আবার বেশি হয়। তো মানুষের কাছে এলেমটা নাই, এলেম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আগামীতে তার রিজিক কি, কালকে আপনি কি খাবেন, কালকে নয়, ঠিক এখানে সা দিয়ে বলা হয়েছে যে রিজিকটা একটু পরে আপনার রিজিক কি সেটাও আপনি জানেন না, এই এলেমটা কাউকে আল্লাহ দেননি। এমন মানুষের দেখা গেছে খাবার সামনে বসে আছেন, আপনি খেতে পারেন নাই, কোনো না কোনো কারণে আপনার খাবার রেখে চলে যেতে হয়েছে, তার মানে কি খাবার সামনে আসলেও খাওয়ার সুযোগ নেই যদি ওই রিজিকে আল্লাহ তাআলার হুকুম না থাকে। এই জন্য আল্লাহ জানেন কি খাবে, অন্য কাউকে আল্লাহ তাআলা এই এলেমটি দেননি। তো ইমাম মালিক রাহমাহুল্লাহ এই পাঁচ আঙ্গুল নাড়ানো দেখে উনি কোরআন শরীফ পড়লেন, আর এই জায়গায় আসার পরে উনি বুঝতে পারলেন যে আমি যত ইস্তেখারা করি, আমি যত চেষ্টা করি জানার জন্য যে আসলে আমি এখানে মরবো না ওখানে মরবো, আল্লাহ তাআলা আমাকে এটাই বলতে চেয়েছেন যে ইমাম মালিককে এটাই আল্লাহ মেসেজ দিচ্ছেন যে তুমি জানতে পারবে না কখন তোমার মৃত্যু হবে, কোথায় তোমার মৃত্যু হবে, জায়গা তোমার জানা নেই, কোন জমিনে মৃত্যু, কোথায় তোমার মৃত্যু, এটা কাউকে জানানো হয় না, এলেম কেউ পাবে না। সুতরাং কেয়ামত কখন হচ্ছে এটা আমরা কেউই বলতে পারবো না। তবে এই দাজ্জালের আগমন, ঈসা আলাইহিসসালামের আগমন, দাজ্জালের আত্মপ্রকাশ, তার কর্মসূচি বাস্তবায়ন, এগুলো দেখে আপনাকে ঈমান বাঁচানোর জন্য সতর্ক হতে হবে। তো ঈসা আলাইহিসসালাম তাকে নিয়ে যে লুদ্দা শহরে এই গেটের কাছে যখন তাকে হত্যা করবে, হত্যা করার পরে ঈসা আলাইহিসসালাম এই মুমিনদেরকে নিয়ে তিনি একত্র হবেন, নতুন করে আরেকটি ফেতনা বের হয়ে যাবে, যেটা এর আগে আমরা ধারাবাহিকভাবে বলেছি, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ হবে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে হুকুম করবেন তোমার এই মুমিনদেরকে নিয়ে তুমি পাহাড়ে চলে যাও, পাহাড়ে চলে যাবে। পাহাড়ে চলে যাওয়ার পরে ইয়াজুজ মাজুজের আগমন হবে, ওই যে তাবরিয়ার হ্রদে যতটুকু পানি বাকি থাকবে একটা দল আসার পরে ওই হ্রদের পানিটুকু সব খেয়ে ফেলবে, কোনো পানি থাকবে না। ইয়াজুজ মাজুজের আরেকটা গোষ্ঠী আসার পরে দেখবে তা এই জায়গায় যে পানি ছিল এরকম কোনো আলামতই নেই, এরকম কোনো আলামতি নেই, এমন অবস্থা হয়ে যাবে। তো তাদের ব্যাপক অত্যাচার চলবে। ঈসা আলাইহিসসালাম থাকবেন পর্বতের উপরে এই মুমিনদেরকে নিয়ে, আল্লাহ তাআলা একটা মহামারী দিবে, তার নাম হলো নাগাফ। এই নাগাফ মহামারীটার কারণে ইয়াজুজ মাজুজের সমুদয় গোষ্ঠী একেবারে যেখানে সেখানে পড়বে আর মরবে, গোটা পৃথিবী জুড়ে দুর্গন্ধ হয়ে যাবে, পচা দুর্গন্ধ হয়ে যাবে। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন এই মুমিনদেরকে নিয়ে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উটের মতো লম্বা ঘাড় একটা প্রাণী পাঠাবেন, হতে পারে সেটা পাখি, দুই রকমেরই বর্ণনা, সে তার ঠোঁট দিয়ে এগুলোকে পরিষ্কার করে ফেলবে। আবার দোয়া করবেন, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেবেন, গোটা পৃথিবী আবার নতুন করে শস্য শ্যামলা সবুজ হওয়া শুরু হবে, আগের মতো সুন্দর হয়ে যাবে। এই ইমানদার মুমিনদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনি তো সেদিন আর পয়গম্বর হিসেবে আর থাকবেন না, তিনি আসবেন ন্যায় হিসাবকারী একজন শাসক হিসেবে থাকবেন। গোটা পৃথিবী জুড়ে মানুষেরা শান্তি আর শান্তিতে বসবাস করবে। মানুষের তবিয়ত কত খারাপ, একসময় আবার মানুষরা হারিয়ে ফেলবে। এরপর ঈসা আলাইহিসসালাম পৃথিবী থেকে তিনি চলে যাবেন, দুই রকমের বর্ণনা, তেনার কবরটি হবে মদিনাতে নবীজির পাশে, অথবা তেনার কবরটি হবে বাইতুল মাকদাসের পাশে, দুই রকমের বর্ণনা আছে, আল্লাহ তাআলা ভালো জানেন কোনটা হবে, আল্লাহ পাকি ভালো জানেন কোনটা হবে। ঈসা আলাইহিসসালাম চলে যাবে, মানুষদের অবস্থা এত খারাপ হবে প্রকাশ্যে মানুষেরা প্রাণীর মতো ব্যবসার করবে রাস্তায় দাঁড়িয়ে, যদিও এখনও অনেকটাই করে মানুষেরা পার্কে সিনেমায়, এ গাছের আবদালে ও গাছের আবদালে, আমাদের সন্তানেরা পশু প্রাণীর থেকেও খারাপ কাজ করে। এরা যে মানুষ আশাবুল মাকলুকাত ভুলে গেছে, এর থেকে ভয়ঙ্কর হবে সে সময় ওই জাতির উপরে কেয়ামত প্রতিষ্ঠিত হবে। এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটা জাতির উপরে লানত, দুইটা জাতির উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবসময় আল্লাহর লানত, যাদের উপরে কেয়ামত পতিত হবে তারা আল্লাহর লানত প্রাপ্ত হবে, আর যারা মাজারকে সামনে নিয়ে পূজা করে, যারা মাজারকে যারা নিজেদের ইবাদতখানা বানায়, মাজারের ব্যবসা যারা করে, এই মাজার ব্যবসায়ীদের উপরে আল্লাহর লানত 24 ঘন্টা। আপনারা তো যান ভালো কাজের জন্য মাজারে,
অথচ তাদের উপরে আল্লাহর নাদ গাযিবাল্লাহু আলাইহিম ওয়া লানাহুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন তাদের উপর আল্লাহ এত ক্রোধ হয়ে যায়, আল্লাহর ক্রোধে আল্লাহর ক্রোধের অস্থিরতায় আরশ আজিম বন্ধ কাঁপতে থাকে। পৃথিবীর সম্পদ, পৃথিবীর অর্থ, এগুলো আপনার আমার কোনো কাজেই লাগবে না যদি আপনার আমার ঈমান যদি না থাকে, আপনি আমি যদি আল্লাহর প্রতি বিশ্বাসী না হই, আপনি আমি যদি ঈমানের হালতে না থাকি, আপনি যদি দুনিয়ার পিছনে আপনি আমি ছুটতে থাকি, এই যে বৈশ্বিক মহামারী একের পর এক আসতেছে, এগুলো আপনার আমার ঈমান হারানোর কারণ, আপনার আমার আল্লাহর বিরোধী কাজ করার কারণ। আপনি আমি মুহূর্তে মুহূর্তে দাজ্জালের এখনও আগমন হয়নি, দাজ্জাল যা যা করবে তার কর্মসূচিতে আমি আপনি পড়ে গেছি, ঈমান হারিয়ে ফেলছে, মুহূর্তের মধ্যে ঈমান হারিয়ে ফেলছে, যার কারণে মাঝে মাঝেই এই সব বিপদ আপদার জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন। বিপদ মুসিবত যেগুলো আসছে এগুলো আপনার আমার হাতের কামাই। সুতরাং আসুন দাজ্জালের ওই ভয়াবহ ফেতনা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমল আমরা করতে থাকি। আমরা প্রতিদিন সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করার জন্য চেষ্টা করি, প্রতিদিন দেখবেন অল্পতে মুখস্থ হয়ে যাবে। প্রত্যেক জুম্মায় সূরা কাহফ তেলাওয়াত করুন। সালাম ফেরানোর আগে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিখিয়েছে, দোয়াটি তেলাওয়াত করবেন, পড়বেন। দেখুন আমাদের বদনসিব, আমাদের কিসমত খারাপ, ইমাম যদি সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়ে যদি তিনি সালাম ফেরান, তাহলে আপনি যখন তাশাহুদ পড়ছেন আপনার থেকে ইমামের তাশাহুদের একটু দেরি হবেই, কারণ আপনি তো এটা পড়েনও না, আপনি এটা শেখেনও নাই, আপনি এটা জানার জন্য চেষ্টাও করেন নাই, আপনি তো আপনার মধ্যেই সীমাবদ্ধ আছেন। আপনি খুব ভালো একটা জিনিস শিখেছেন যে আমার তাশাহুদ শেষ হয়ে গেছে, এখনও ইমামের তাশাহুদ শেষ হয় না, ইমাম আবার পড়ে কি, আমার শেষ হয়ে গেছে, ওনার শেষ হয়ে গেছে, এই জন্য ইমামের শেষ হতে হবে। কিসমত কত খারাপ মানুষ, মানুষের ভিতরে বাদরামি থাকলেই নামাজে এসে সেই বাদরামি প্রকাশ করে, কারণ সবচাইতে সভ্য নরম বিনয়ী হয়ে সালাতে দাঁড়াতে হবে, কারণ আমি আমার রব আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার আল্লাহর সামনে কোনো নড়াচড়া নাই, আমার আল্লাহর সামনে বিনয়ী ছাড়া আমি যেই হই না কেন আমার কোনো ভূমিকা নাই। লা তামশি আলাল আর মাসি রইলা ফি বাতনি, মাটি আপনাকে আমাকে প্রতিদিন মেসেজ দিচ্ছে, একটা মুহূর্তের জন্য তোমার অর্থের, তোমার সম্পদের, তোমার চেহারার, তোমার ক্ষমতার একটা মুহূর্তে তুমি অহংকার করো না, মাটির নিচে তোমাকে যে কোনো সময় আসতে হবে, তুমি আসলে আমার পেটটা সবুজ হবে, সবই ছেড়ে চলে যেতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমরা নামাজে বিনয়ী হই, নামাজ আমরা বিনয়ী হই, দোয়াটি শিখাই নিই, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। আপনারা যদি যারা স্মার্টফোন আছে আপনারা গুগলে সার্চ দিবেন, দোয়াটি পাবেন, না পাইলে আপনারা আমার কাছ থেকে লিখে নেবেন, মুখস্থ করবেন, সালাম ফেরানোর আগে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর অবিন আযাবিল জাহান্নাম অমিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাতি অমিন শাররি ফিতনাতি মসীহ দাজ্জাল। অল্প কয়েকটি কথার দোয়া মুখস্থ করে নেন, সূরা কাহফ মুখস্থ নাই, আপনি 10টি আয়াত দেখে দেখে আপনি পড়েন প্রতিদিন, পড়তে পড়তে আপনার সহজ হয়ে গেছে। খুব বিপদ, আপনার আমার জন্য বিপদ, আপনার আমার আগত সন্তানের জন্য বিপদ, আপনার আমার পরবর্তী জেনারেশনের জন্য বিপদ। আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাদেরকে এহসান করুন। সকলে আমরা বলি আমিন।